তওবা করা মানে গুনাহ থেকে ফিরিয়ে আসা, গুনাহ থেকে জোরে বলো গুনাহ থেকে আমি জীবনেও আর কোনোদিন গুনাহ করব না, সেটার দিক দিয়ে অনেক মানুষও তওবা করতে চায় না। তওবা করার কম সময় সকারাতের সময়, মারা যাওয়ার আগে তওবা, মরি থাকবার তওবা হলো বারবার, মুরিদ কয়বার জোরে বলুন কয়বার, তওবা আরো জোরে ফাসকতে ফাসবার তওবা করবেন। আমরা নামাজ পড়ি কিনা আপনারা পড়েন না? আত্মলি হন বদর তো আন্না তুলের নফরিল আত্মল, নফরিল আত্মল, আল্লাহ কবুল করুন। খারেজি বাতলারা বলে সুন্নিরা নামাজ পড়ে না, ঠিক কিনা? আমরা বলবো তারা নামাজ পড়ে না। সবে রাত, সবে কদর, সবে মেহরাজ সুন্নিদের কাছে আছে কিনা? এদের কাছে সবে রাত নেই, সবে কদর নেই, সবে মেহরাজ নেই। ফাসাকতে নামাজের পরে সবে রাত, সবে কদর, সবে মেহরাজ পড়লে নামাজ বেশি নে কম আর জোর হয় না? তাহলে আমাদের কথা রাইট, আমরা সুন্নি জামাত সত্য, ঠিক কিনা? সালাতুল আওয়াবিন মাগরিবের পরে ছয় রাকাত, ওনারা পড়েন আমরা পড়ি, বেশি না কম জোরে বলুন। তারাবি নামাজ ওনারা পড়ে আট রাকাত আর আমরা পড়ি বিশ রাকাত, ঠিক না? ঠিক কাজ জোরে হয় না, তারাবি নামাজ সবাই ঈদ দেন না? ওনারা পরে বারো রাকাত অথবা আট রাকাত আর আমরাও সুন্নিরা পরে সুবহানাল্লাহ বলুন। ধরেন আমরা নামাজ আমরা পড়ি কিনা? নামাজের পরপর যে সমস্ত মুসলমান আল্লাহর বন্দারা তওবা করবে, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী বানাবে, ফেরেশতা তোরা চা তোরা দেখ আমার বন্দা গুনাহ করার পরেও গাম উঠা করতেছে না, তকব্বরি করতেছে না, ফখর করতেছে না, ছোট্ট হইয়ে আজেজ হয়ে নির্ম হয়ে আমি আল্লাহর দরবারে তওবা করতেছি। তওবা করলে নামাজ কবুল, তওবা করলে রোজা কবুল, তওবা করলে মা বাবার খেদমত কবুল, তওবা করলে রোজা কবুল, তওবা করলে যাকাত কবুল, তওবা করলে হজ কবুল। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, সুবহানাল্লাহ। হইবে আল্লাহ পাক জাল্লা শান ওই ব্যক্তিদেরকে ভালোবাসে যারা তওবা করে, এটা আমার কথা না আল্লাহর কথা, কথা কা? ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসে যারা তওবা করে, গদ্দালা মোটায় করে না, ফহর করে না, থকব্বরি করে না, যারা আল্লাহর মসজিদ থেকে দূরে যায় না, যারা গাম উঠায় করে না, তাদেরকে কি বলা হয়? তওবাকারী, ঠিক কিনা? তাহলে আজকে আমাদের এই মাহফিল থেকে শাহ মাহবুদিয়া কমিটি ও আহলে সুন্নাহ জামাতের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলের থেকে আজকে আমরা তওবা করে যাব, ঠিক কিনা? আমার মুখে মুখে ফোরান ইয়া আল্লাহ, জোরে হাম তওবা করতা হুম, কবিরা গুনাহ আছে, সগিরা গুনাহ আছে, জাহিরি গুনাহ আছে, বাতিনি গুনাহ আছে, শিরিক আছে, ইয়া আল্লাহ হামারে তমাম গুনাহো কো মাফ কর, ইয়া আল্লাহ হাম জান ও সমঝ করকে আইন্দা গুনাহ নহি করুঙ্গা, আল্লাহ তুম হামারে গুনাহ কো মাফ কর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লাম। যে ব্যক্তি ফাসবার এই তওবা পাঠ করবে, সে দুনিয়া থেকে যাওয়ার আগে নিষ্পাপ শিশুর মতো হয়ে কবরে যেতে পারবে।
আর না হলে বাবারে বাবা মনকির নগর এখানে যে হাতুরা নিবে হাতের মধ্যে যেদিকে ধরবে সেটাও লোহার, মারবে যে মাথা বারে বারে সেটাও কিসের, এটা আমার কথা না, মারাতুল মানাজি ফি শরহে মিশকাতুল মুসাবিহ আপনাদের মাদ্রাসা আছে মিশকাত শরীফ। আল্লামা মুফতি আহমদ ইয়ারহান ইমির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওই মনকির নগরে কবর আসবে সেই সময় কবর আর তোবা হবে না, আজিজের কেতারে হবে না, তোবা যা করতে হবে দুনিয়ার থেকে মারা যাবার আগে তোবা, ঠিক না বেটি? কবর আল মত আর তাই কবর আল মত, তোবা কখন? মৃত্যুর আগে, ঠিক না বেটি? এখন আমরা দুনিয়াতে এসেছি, একদিন একদিন দুনিয়ার থেকে যেতে হবে, এখনো সমাজের অনেক মানুষের কাছে মতের ভয় আসতেছে না, ঠিক না বেটি? আরো জোরে বলুন না, এখনো আসতেছে না, দরদ দরদ মানুষ মারা যাচ্ছে, শুধু আমি খাবো, আমি থাকবো, আমি ঠিকই থাকবো, আমি জায়গা জমিন ক্রয় করবো, আমি ব্যবসা বাণিজ্য করবো, এই নিয়ে আমি আমরা তাল বসা তালতা বসা খুল্লু নফসি জায়কা তুল দুনিয়ার থেকে যেতে হবে, দুনিয়ার থেকে যাওয়ার আগে তওবা করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যারা তওবা করবে আর যারা পবিত্রতা অর্জন করবে। আপনি সারা রাত কাফি গুপ গিয়েছেন কি আপনি ফেস্তাব করছেন না ফেহানা করছেন না এখানে আপনি স্বপ্নদোষ হয়েছে না অন্যান্য কিছু হয়েছে আপনি তো জানেন না, সেজন্য আমার দয়াল নবী বলেছেন তোমরা যখন নিদ্রা থেকে উঠবা তাড়াতাড়ি তোমরা পুকুরের পুষ্করের মধ্যে গিয়ে থালাবের মধ্যে গিয়ে নলকূপের পারে গিয়ে তাড়াতাড়ি তোমাদের দুটো হাত এতটুকু পর্যন্ত ফানির মধ্যে লাগাই দিবে, মান্তাবাদ্দা ফাহসান আল উজুয়া খারাজাত খাতায়াহু মিন জাসাদি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি, ওই রাতের মধ্যে যে ছোটো ছোটো গুণ করেছি ফাস্তাব করেছি পেহানা করেছি কাপড় সুপর নষ্ট করে ফেলছি স্বপ্ন দোষ হয়েছে আরও অন্যান্য নেজাজত হফিফা নেজাজত গলিতে লেগে গেছে, আল্লাহ আমি তো জানি না আমি গুম গিয়েছিলাম, আল্লাহ আমি তওবা করতেছি, আমি ফুসকুরের মধ্যে গিয়ে আল্লাহ এতটুকু হাত ফানির মধ্যে দিলাম, আল্লাহ কী বলবেন জানেন? আমার বন্ধা যখন নাফাক অবস্থায় হাতটা যখন ফানির মধ্যে রেখেছে আমি তার রাতের সগিরা গুণা মাফ করে দিয়েছি, আমাদের মাওলা মাফ ফান্ড মাওলা মাওলা, ঠিক না বেটি? যতই পাপ করেন না কেন আমাদের গুণাহাতা আমাদের তওবা আল্লাহ কবুল করবেন, গুণা মাফ করে দিবেন, ঠিক কিনা? আল্লাহ গফুর রহিম, আমাদের দয়াল নবী উনি গফুর এবং গফ্ফার আর দয়াবান খোদা। অতএব আজকে আমরা এখানে এসেছি, আমরা তওবা করছি, আমরা আগামীকাল থেকে আমরা শুদ্ধ হয়ে যাবো, এখনো সমাজের অনেক মানুষ অশুদ্ধ, ঠিক না বেটি? শুধু সমাজ আপনাদের টানা, আমি তো এখন আরেক জায়গার থেকে আসতেছি, সে কেন একই কথা, সমাজের মানুষ যদি ঠিক থাকে তাহলে আমাদের হজম সাত আমাদের ছেলেরা যারা আসবে তারাও ঠিক থাকবে, ঠিক না বেটি? আমি বাপ হয়ে যদি নামাজ না পড়ি আমার ছেলে কীভাবে নামাজ পড়বে, আমি বাপ হয়ে যদি গাঁজা হয় আমার বাপ আমার ছেলে গাঁজা খাবে না, একটু জোরে বলুন, তাহলে আমি সহি শুদ্ধভাবে সমাজে বাস করতে হবে, আমার ছেলে অশুদ্ধ হবে না শুদ্ধ হয়ে যাবে, ঠিক না বেটি? এই শুদ্ধ হওয়ার জন্য সৈয়দি মুর্শিদি মুস্তাজাবুদ্দাবাদ বাবাদান কামাল রহমতুল্লাহ এই প্রতিষ্ঠান দিয়েছেন, এখন ছাত্রছাত্রী ভর্তি করার জন্য আমরা চতুর্দিকে আমরা পরিচালনা করতেছি, এখন চতুর্দিকে গ্রামে গ্রামে বাড়িয়ে বাড়িয়ে আমাদের টিচাররা যাচ্ছে, যাদের কাছে ছেলে মেয়ে আছে অতি তাড়াতাড়ি ডিসেম্বরের কোনো ভর্তি হবে না, তাড়াতাড়ি এই নভেম্বরের ভিতরে এই সপ্তাহ দশ সপ্তাহের ভিতরে আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাইয়া নামাজের দিকে দাবিত হওয়ার সুযোগ করে দিন, ঠিক কিনা বাবা? আপনি পড়েন নাই, আমি পড়ি নাই, আমি মিট্রিক ফিল করছি মিট্রিক পাস করি নাই অথবা আইএ ফিল করছি আইএ পড়ি নাই, কিন্তু এখন মিট্রিক পাস না করলে আইএ পাস না করলে একটা তো দারুণ চাকরিও পাবেন না, ঠিক না বেটি? একটু জোরে বলুন, এই মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন বিদেশে গিয়েছে, তার ওখান থেকে আমাকে টেলিফোন করে বাবারে যেগুলো মাদ্রাসা শিখছি এগুলো দিয়ে এখন কি
চাকরি করতেছি। তাহলে আমি আপনাদের কাছে সকল আবেদন রাখবো, আমার ডিউটি এটা। আজকে সুযোগ হয়েছে, ছেলেরা আমাদের এলাকার এই ছেলেরা ইচ্ছে করলে অন্য কোনো অনিশ্রমিক কাজ করতে পারত, করতেছে না, করতেছে। বাবা ছেলেকে ডাক দিতে পারতেছে না, স্বামী স্ত্রীকে ডাক দিতে পারতেছে না। ফারার সমাজের মধ্যে স্বামীরা দয়ুষ হয়ে গিয়েছে, দয়ুষ দয়ুষ। স্ত্রীর কথা যারা কোনো কথাই হ্যাঁ মানবেন, শরীর সম্মত হলে ঠিক না বেটি? আপনার স্ত্রী আপনার জন্য কি জানা, লোহা চুম্বকের মতো, লোহা চুম্বক যেভাবে আকর্ষণ আপনার জন্য আপনার স্ত্রী আকর্ষণ। সেই জন্য যে কারণের মধ্যে স্বামী স্ত্রী কথোপকথন না করে ঝগড়া করে, সেই কারণের মধ্যে লাল তরফের স্থান আদর হয়, সেই জন্য আমাদের এলাকা ডেভেলপ হচ্ছে না। প্রত্যেকটা ঘরে ঘরে স্বামী স্ত্রী কজ্জা কারাঙ্গাল আছে না নাই, একটু জোরে বলুন, সোজা হয়ে যান, বাঁকা হবেন না, নামাজ পড়ুন। একদিন একদিন দুনিয়া থেকে যেতে হবে, একদিন একদিন। এক ঘরের মধ্যে সাজ্জাদ ভাই আছে, ভাই কজন সাজ্জাদ, এক ভাই আরেক ভাইয়ের সাথে মাথা না কথা বলে না। আরে মিয়া, তুই যদি তোর ভাইয়ের সাথে কথা না বলোস আরে দিন আরে দিন, তাহলে তুই মুসলমানের থেকে হারুস হয়ে যাবে। আমার নবীর ফয়সালা ঠিক না বেটি? আরে নাকি আমরা মুসলমান, আমরা মুসলমান না? এতক্ষণ ধরে আমার ভাই বলে গেছে মুসলমান না, আমাদের মুসুহান ভাইয়ে ভাইয়ে দাঙ্গা, খোঁজে এখানে দাঙ্গা, ঝগড়া বিবাদ আছে কিনা, এগুলো যদি পরিহার না করুন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামালেও ওখানে বরকত আসবে না। সারাতে মিন্নত করবেন, মেহনতি জনতা শুধু শুধু মিন্নত করবেন, কিন্তু আপনার টাকার মধ্যে দৌলতের মধ্যে বরকত আসবে না, যেহেতু আপনার তো ঘর খারাপ। সেদিন আমি বলবো বাবা যেন আমাদেরকে মিশন দিয়েছে, এলোমর জ্ঞানের মিশন, কিসের মিশন? এই আপনার যেখানে বসেছেন, হাই হাই, এই এলাকাবাসী কত ধন্য, এই গেডির গোলার থেকে এই পর্যন্ত সব গোতাল গোতাল পর্যন্ত ইতা নকমাতার গোয়াল গোয়াল গরুর আগে দেরি গরুর ঘর, এই গরু ফুসা তাই তো গরু ফুসা ঠিক না বেটি? গরু হই তো বিয়াল গরু ঠিক না বেটি? তো আরে গরু হই তো ইমাম শাহের বাংলা মতন খলিফাই আজম যদি এই প্রতিষ্ঠান নিত ঠিক না বেটি? তাহলে আমার আরো বাপ দাদা না গরু আসিল, গরুর গোতাল লাগছিল নাই। আজ বাবা জানে প্রতিষ্ঠান দিয়ে রওনা বৈশ্বদিন মিলাদে নেবে করতে লাগুন দেয় হতবে ফাতাই আসদুম করতে লাগুন দেয় বালা না খারাপ আব্দুল হন বালা না খারাপ দুঃখের বিষয়। এখনো সময় আছে, যদি ছেলে মেয়ে থাকে আমি বলবো আমার অধিকার আমার হক, আপনার ছেলে মেয়ে স্কুলে দিবেন না, আমি স্কুলের সাথে আমার সাথে কোনো শত্রু নাই, শত্রু তো আমি আছে নাই। আপনার এই ফেরার এই সমাজের ওই সমাজের আমাদের এই গ্রামের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়তে গেলার জন্য আমার অধিকার আছে নাই? জোরে বলুন। তাহলে আপনি কষ্ট করতে চান, আপনি অনেক দুঃখ ব্যথা বেদনা পেয়ে মেহনত করে টাকা পয়সা ব্যয় অর্জন করতেছেন, কিন্তু আপনি যদি ছেলে মেয়েদেরকে মানুষ না করেন তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না, অন্ধকার হবে। তাই এখনো সময় আছে, আপনারা এখন আমার জনাব মোহাম্মদ ডাক্তার আব্দুল সুমু সাহেব প্রত্যেক দিন সাতজন শিক্ষক নিয়ে সাতজন আপনার তো ঘর থেকে বাইরে টাকা পয়সা অর্জন করার জন্য রুজি রোজগারের জন্য বাইরে হন, আর আমরা কি করে জানেন আপনার ছেলেকে মানুষ করার জন্য চারজন একটা কমিটি গঠন করে ফাড়ায় ফাড়ায় গত পরশু গিয়েছি মেমনসর, কালকে গিয়েছে কোথায় খঞ্জুরি, আগামীকাল আরেক জায়গায়, পরশু আরেক জায়গায়, এভাবে প্রত্যেকদিন প্রত্যেকদিন আপনার ছেলেকে মানুষ করার জন্য মেয়েকে মানুষ করার জন্য আমরা একটা অভিযান চালাচ্ছি। আল্লাহ অনতবিলম্বে খিতাব স্যার আজিদিয়া মাহবুদি আলী মাদ্রাসাকে আমাদের জন্য একটা মডেল হিসাবে আল্লাহ তুমি কবুল করো। এখানে গোতাল ছিল পাঁচ ছয়টা দশটা গোতাল ছিল, কোথায় গেল গোতাল, কোথায় গেল গরু, যারা যারা গরু ফালছে এরা কোথায়, গোতাল কোথায়? একটু চিন্তা করবে রাত্রে গুম যাওয়ার সময় আমার গরু কোথায়, আমার গল কোথায়,
একটু ধৈর্য ধরি, মসজিদ নবী ছিল ছোট, আজকে মসজিদ নবী চতুর্দিকে চতুর্দিকে হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন, বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে হারাম হয়ে গেছে, কোন শক্তি অপশক্তি থামাইতে পারে নাই। পেরেছে? ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, আজকে আহমেদাবাদের জন্য দোয়া করবেন, কাশ্মীরের জন্য দোয়া করবেন, এবং বিশেষ করে সসনিয়া বসনিয়ার জন্য দোয়া করবেন, বর্মা রোহিঙ্গার জন্য দোয়া করবেন। এগুলো আমার মুসলমান ভাই বোন ঠিক নেবে ঠিক, ছোট ছোট ছেলেদেরকে আগুন জ্বালাইয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করতে চাই। আমরা নাকি মুসলমান, আমরা শুধু হিংসা বিদ্বেষ, সকালে উঠে ওইখানে দরকার হল আমার নামাজ পড়ে উজু করা, সকালে উঠে দেখা ঠেলা ঠেলে আছে না নাই জোর হয় না অন্ধারের দেশের নেবে আল্লাহ, সকালে উঠে জায়গা ঠেলে ঠেলে তোর কি জায়গা বাড়া জায়গা তাল্লার হারদুল্লাহ ওয়াসিয়া ঠিক না বেটি। এখানে আমি কিছু এসেছি এই 70-80 বছরের জন্য, তুই হরে যাবি তুইও হচ্ছে ঠিক না বেটি। আমি কোথায় যাবো আমি জানবো না, তাই আমি আকুল আবেদন রাখতেছি এই যে এলমের জ্ঞানের মিশন এখানে বাবাদের কামরান আহমদুল্লাহ দিয়েছেন, ওইখানে তাড়াতাড়ি আমার হক আছে অধিকার আছে, এখনো তাড়াতাড়ি তিনটা ছেলে মেয়ে থাকলে থিরোটা ভর্তি করো, ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করবেন, আগামী দু চার দিনের মধ্যে আমাদের বাড়িয়ে যাবে, এখন আমরা অভিযান শুরু করে দিয়েছি। যদি ছেলে মেয়েদেরকে মানুষ করতে চান ওই ওইভাবে মানুষ করাবেন, দোয়া করুন শিখাবেন, নামাজের মশলা শিখাবেন, তালাকের মশলা শিখাবেন, হাইস নেফাস আস্তাহাতের মশলা শিখাবেন, নাকার মশলা শিখাবেন, ইসলামী কালচার নিয়ে যতগুলো মশলা যেগুলি শেখাবেন, এগুলো শেখালে এগুলোর মাধ্যমে এখানে আপনার কি আছে ম্যাথ আছে, ইংরেজি আছে, জিওগ্রাফি আছে, হিস্টোরি আছে, আছে কি নাই, সায়েন্স আছে, আছে কি নাই, স্কুলে যত সাবজেক্ট মাদ্রাসায় ডবল সাবজেক্ট ঠিক না ঠিক, স্কুলে আছে কয়েকটা সাবজেক্ট, আর মাদ্রাসায় আগেকার জমানায় মাদ্রাসা ছাত্রদের যত কোনটা জানেন, খান কাটা নাক বাঁকা চোখ আধা অন্ধ আতলুলো ফালুলো আর যত এথিম আছে সব মাদ্রাসায় ঠিক না বেঠিক, এত জোরে বলুন না। আর যেটা ব্রেনি ছাত্র, ব্রেনি যেটা ছাত্র তিন প্রকার গভীর জকি বতোয়াস, যেটা ব্রেনি বেশি ওইটা মাদ্রাসায় দেয় না ঠিক না বেঠিক। এখন এর এই সুযোগ নাই, এখন শুধু শুধু আপনি স্কুলে দিবেন মাদ্রাসায় দিবেন না, স্কুলেও দেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু স্কুলের ছাত্র মাদ্রাসার সাথে কম্পেয়ার করবে, মাদ্রাসার ছাত্র ইয়ামতি করতে পারে স্কুলের ছাত্র পারে জোর হয় না, মাদ্রাসার ছাত্র আগদা ফরত ছাড়ে স্কুলের ছাত্র পারে না, মাদ্রাসার ছাত্র জানাজা ফরত ছাড়ে স্কুলের ছাত্র পারে না, মাদ্রাসার ছাত্র অনার ফাতিহা দিতে স্কুলের ছাত্র পারে না, মাদ্রাসার ছাত্র হাসাতানের সময় দল দিলে দল গ্রহণ করে স্কুলের ছাত্র দল গ্রহণ করে না, একে মাথর না এভাবে বলতে গেলে হাজার হাজার তালাকের মশলা স্কুলের ছাত্ররা জানবে না, জানবে কারা মাদ্রাসার ছাত্ররা ঠিক না বেটি, একটু জোরে বলুন। কোন সময় মা বোনদের নামাজ মাপ রোজা মাপ, কিন্তু স্কুলের ছাত্ররা বলতে পারবে না, পারবে কারা মাদ্রাসার ছাত্ররা ঠিক না বেটি। এরপরও আজকে ঢাকা কুমিল্লা কক্সবাজার এবং নোয়াখালী আদার ডিস্ট্রিক্টের ছেলেরা এবং চট্টগ্রামের ছেলেরা একা লেখাপড়া করে চলে যাচ্ছে, আর আমাদের এই সমাজের ছেলেরা এবার ফিরকর চোদ্দ কজন দাঁড়ানি আশ্চর্য দশজন, ওই আরাধ্য শুধু গুহাতে আছে গরুর গরু তো নাকি মাথার গরুর গরু মাথা না সেন্টিমিটার লইও না গরু গরু কিনে হয়, এটা খানঙ্গবর কলেজ থেকে সিরাজ ইসলাম কলেজ থেকে কোনো দিকে কম না, এটা কলেজ তুমি তো ফুটন ফিরি ফদত গুব তুরু দুধ দিও তোমার পর হরজ তো হবার আছে না হবার লো দিয়ারা ডাক্তার মাথা না ঠিক না বেটি, তোমার ফো তুমি কি করে আষ্টু আষ্টু মোবাইল এক জতে মোবাইল হব আষ্টু কি চাই আল্লাহ জানে, আল্লাহর ফিরে মাহবুব সাল্লামের দরবার থাকতেন আফিসুল ইয়া রাসূলুল্লাহ আর মা আল্লাহ কি হজ তোয়ার মা তোলে দুজন নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর মা আল্লাহ কি হ তোয়ার মা তোলে জান্নাত তোয়ার মা তোলে কি
যদি তোর মারে তাজিম করো তো কেন করো তোর মারো যদি তুই যুদ্ধ খারাপ না ভালো করে হব তোর মা যদি তোর সন্তুষ্ট হয় তাহলে তোর মা তোর ব্যস্ত আর যদি তুই এক জায়গায় তোর মার এক জায়গা হ্যাঁ তোর মারে অনেক রকম অশ্লীল বাক্য ব্যবহার করো বগুরু বেশি দেহ তোর মারে প্রাধান্য দিও তাহলে তোর মা তোর কি মা তো না মা তো গো এবার বলো দুযোগ্য এবার বলো কি ইয় মোবাইল ইবে দুযোগ্য নেই ইবে ব্যস্ত ঠিক না বেটি অজ্ঞ বাফে অজ্ঞ ফর শাসক গোয়েন্দা ফর বাফে না ফর তো বাফে এরিম না ফোন শাসন করি লাইন করে দেহারা খুব খেয়াল কিছু তহলি আর মাত্র দরবারের সময় আছে তাড়াতাড়ি মাদ্রাসা উৎপত্তি করো মাদ্রাসা উৎপত্তি করে তোমার ভাবে আখলাক তোমার নামাজ জানে যা নামাজ পড়াইব ও তো হাইবে না মসুর চললে হ্যাঁ এই এখানে ঘিরতে হয় ফোয়া মানুষ করে নেবেন তোর ফোয়া তোর চললে বলে ফোয়া মানুষ করো একজন আর প্রস্তাব দিয়ে মাদ্রাসা মেয়ে মাইয়ে জিবে দি এবার বিয়ে আগোজার করো জোরানো হবে সুহামলা মাদ্রাসার ছাত্রী জীবনে ভর্তি করিবে বিয়ে কি হয়ে যায় গুর আগে যাবে ঠিক না বেঠিক ও তোর হলো পারে হজম মাদ্রাসার তোর হতে আলু দিই হাই স্কুলের হলো ওরা কিরম হয় বদনামি করে তোর স্কুল ঠিক আছে আরও স্কুল উত্তরজি কিন্তু আরও যাবো না অনুরোধ যাবো না ফল যাবো না ব্যবসামগী ওই নয় নয় একা জোর হয় না মানে মা আমাদের বা কেনাগরি গিয়ে আসো তো ওই ফিলিস্তিন খবর গাছ হতো হতো হাতে আমি বি নাই কি আমি বি নাই হবো তুই আরো বছর কিন্তু সাহায্য রাখবো আর তোর ফিলিস্তিন যুদ্ধ রেখা দেখা যাবো মধ্যে হতো হাতে অভুক নেই সব মিলে মোবাইলে ফোন খারাপ করছি সচেতন যাও আল্লাহ কবুল করো কামিল এই মাহবিনের কালকে আমাদের দিবস আরো প্রত্যেকের নেজাত রসুলের ভালো আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وتقبل دعانا ونادانا وصلاتنا وتقبل هذه الجلسة المباركة والمشرفة والمقدسة والمنورة والمطهرة والمؤثره يا رب العالمين الله شروع থেকে শেষ পর্যন্ত যা কিছু তলাওয়াত করেছি এগুলো রসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করুন আমাদের তওবা কবুল করুন আল্লাহ আমাদের ইজ্জতের মধ্যে দন্দলতর মধ্যে রিজিকের মধ্যে হায়াতের মধ্যে কারবার মধ্যে ব্যবসায়ীদের মধ্যে নৌকরি চাকরির মধ্যে ইলম কালামের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করুন রব্বুল আলামিন আকম রাখবেন আমাদেরকে দুশ্মনের দুশ্মনের থেকে নাফরমানের নাফরমানের থেকে কাফেরের কুফরের থেকে শরীরের শরায়ত থেকে হিংসুর হিংসার থেকে বাতিল ফারকের আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ ফিলিস্তিনের মুসলমান আফগানিস্তানের মুসলমান আহমেদাবাদের মুসলমান গুজরাটের মুসলমান সাসনিয়া বসনিয়ার মুসলমান রোহিঙ্গা বর্মার মুসলমান আল্লাহ বিশেষ করে কাশ্মীরের মুসলমানদের আল্লাহ হেফাজত করুন আল্লাহ আমরা ধরে গেলে এসেছি আমাদের মা বাবা যারা অন্তকাল হয়ে গেছে আল্লাহর তারিখের সম্পদ আমাদেরকে দিয়ে গেছে লেখাপড়া শিখিয়েছে আল্লাহ আমাদেরকে গোয়াল ভরা গরু দিয়ে গেছে আল্লাহ ব্যাংকে পুরো টাকা দিয়ে গেছে জায়গা জমিন দিয়ে গেছে এই সুযোগ্য মা বাপ দিয়ে টেপে দিয়ে নিয়েছেন এই মাহফিলের স্বভাব আমাদের মা বাবার কবরে পৌঁছে দাও আল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম সাহেব একরাম বিশেষ আমাদের নবীদের রোজা পাকে পৌঁছে দাও অলেকরামদের রোজা পাকে পৌঁছে দাও আল্লাহ বাবাজান কামলার রহমত রোজা পাকে পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে আমাদের অট্টালিকা এলাকাবাসী দুর্নীতির সমাজের সমাজি ছেলেরা বিদেশে থাকে তাদের প্রবাসী জীবন কামিয়াব করো এখন স্কুল কলেজ মাদ্রাস ইউনিভার্সিটিতে পরীক্ষা চলতেছে আল্লাহ পরীক্ষা সবাইকে পাশ করিয়ে দাও হাজরাত উলামায়ে কেরামের আলেমের মধ্যে বরকত দাও এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যদি থাকে তাদের আল্লাহ জ্ঞান জ্ঞানের মধ্যে বিদ্যা বুদ্ধির মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করো আল্লাহ হার্ট ফিল থেকে হার্ট অ্যাটাক থেকে আচানক মৃত্যু থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ কিতাবের আদিদিয়া মাহমুদিয়া মাদ্রাসাকে কাল কিয়ামতের দিবসে আমাদের জন্য নেজাত রসিলায় করিয়ে দাও আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইয়ি দুনিয়া ওয়া আযাবিল আখিরা আল্লাহুম্মা জালা আখিরা কালামিনা শাহাদাতাল্লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।